তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলির ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যারা কিনা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো, করে অল নোটিফিকেশনটা অন করো, লাইক করো, কমেন্টস করো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। তো রোজকার সকালের মতন আমি চলে এসেছি টুকলির রোজ নামচা নিয়ে। অনেক কিছু বলবো, ধৈর্য ধরে ভিডিওটা দেখো, আশা করি তোমরা অনেক মজা পাবে। তো প্রথমে টুকলি অ্যাকচুয়ালি এখন দেখানোর মতন কিছুই থাকে না, যতই বললুক আমি ব্লগ করি ব্লগ করি, বাট ব্লগ মানে শুধু রান্না এটাই থাকে। যাই হোক, একটু অন্যরকম মানে একটা দুটো সিন দেখিয়েছে। তো প্রথমে টিয়া পাখির গল্প করলো, যে যার বাসার টিয়া পাখি হারিয়ে গেছে ও নাকি ফেরত দিয়ে দেবে। সেই টিয়া পাখিটা যদি ওর বাড়িতে আসতো ও ধরে রাখতো, তাই বুঝি শালিক পাখি আসে, এদিকে বলিস দানা পানি দিস, কোনোদিন দেখাস নি। হ্যাঁ, তারপরে তুই কি বললি, কি পাখি তোর বেশ কাঠবিড়ালি পাখি, তোর গাছের ফুল কেড়ে নিয়েছে, তার ক্ষোভের বহিঃপ্রকাশ দেখালি, গোলাপ গাছটাকে ভেতরে তুলে আনলি, আর সেই টিয়া পাখি তুমি রেখে দিয়ে তাকে ফেরত দিতে ভিডিওর মাধ্যমে, গুজরুপি গল্প দেওয়ার জায়গা পাও না। হ্যাঁ, ভিডিও কোনো কন্টেন্ট থাকে না, ভুলভাল একটা বক্তব্য রাখতে চলে আসো, যত সব তারপরে বলি। হ্যাঁ, তো এই গল্পটা করার পরে তারপরে কি গল্প করলো, তো পাখিটাকে নাকি রেখে দেবে এই সেই, পাখিটাকে যদি মানে তুই ঠিকঠাক জায়গায় প্রপারলি জায়গায় পৌঁছাতে চাস, তোর কি মনে হয় তোর, তুই যে জায়গায় থাকে সেই জায়গায় তোর লোকেরা তোকে ভিডিও দেখে, দেখলে তোর ওই অবস্থা হয়, তোকে রোজ রোজ কি ধামাকা করবি সেটা ভাবতে হয়, তোর তো ভিউজ তো মানে কি বলবো 3000ও ঠেকে না, সেই জন্য তুই ভিডিওতে রোজ চমক আনিস, মানে থাম্বেলটা ক্লিক বেল থাম্বেল লাগাস, আর রোজই তো পরনিন্দা পরচর্চা যেটা অ্যাজ ইউজুয়াল তুই করিস, এটা তোর স্বভাব, এটা তো আর বদলাতে পারবি না। তো যাই হোক, এই সমস্ত দেখালো, তারপরে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে কি বানাবে, পাঁপড়ের আলুর ঝোল আর থোর ভাজা, তো ঠিক আছে সেটাই বানা। হ্যাঁ, নিরামিষ দিনে রান্না বান্না দেখাচ্ছে, যাই হোক পাঁপড় আলুর ঝোল যারা দেখনি রান্না করনি তারা শিখে নেবে। তারপরে হচ্ছে জামা কাপড় মেলছে, চুলটা তো মানে একদম অবস্থা খুব কাহিল হয়ে গেছে, আর তার আগের দিন তো শ্বশুরবাড়ি নিন্দা চর্চা হয়েই গেল, এবার আজকে আর কি করবে, আর রান্নাবান্না তো ওই পাঁপড়ের ঝোল দেখিয়ে দিল, থোর ভাজা আর কি দেখাবে, সারাদিন তো বুড়ির আর কোনো কাজ থাকে না, এবার কি করতে হবে, ওয়াইটি গুলে কুচলি করতে হবে, বসে গেছে কুচলি করতে। তো মানে টুকলি যখন কুচলি করবে তা আমি কেন পিছে হাঁটবো, প্রথমে বললো আর সারা ওয়াইটি জুড়ে এত নোংরামি চলছে এটাকে বন্ধ হওয়ার দরকার, কর না বন্ধ। তা বলছি তুইও তো একসময় প্রচুর নোংরামি করেছিস, করিসনি কিরে, করিসনি, সব ভুলে গেছিস, প্রথমে তো তুই মিথ্যা কথা বলতিস, তারপরে তুই যাদের সাথে যেসব সহ ক্রিয়েটরদের সাথে তুই তোর বিবাহ গল্প শেয়ার করেছিলি তারা ফান্দা ফাঁস করে দিয়েছে, তুই তাদের নিয়ে তারপরে বলতে শুরু করলি, তুই নোংরামি করিসনি, করিসনি নোংরামি, তোর জায়ের নামে মানে গল্প বলে বলে যাকে অপমান করিসনি, ননদকে করিসনি, তুই খুব ভদ্র মহিলা, হোয়াটসঅ্যাপে না তোর সব কল কিভাবে তুই কথা বলেছিস, কিভাবে কথা বলতিস তোর বাড়ির লোকেদের সম্পর্কে, ওটা না এখনো চিত্তাটা খুলিনি, সব ল্যাপটপের মধ্যে রয়েছে, একটা ফাইল করে রয়েছে, হ্যাঁ বেশি মুখ খোলাস না, ওটা যদি খুলে দিই তোর দর্শকরা মুখে তোর থুতু মারবে, কিন্তু ওটা পার্সোনাল কথাবার্তা হয়েছে, তো হোয়াটসঅ্যাপ মানে একটা পার্সোনাল কথাবার্তা, যতই সেটা গ্রুপ হোক সেটা এখনো রিভিল করতে চাই না, কারণ কি বলতো আমার একটা শিক্ষা দীক্ষা আছে, তোর মতন তো না বেজন্মার মতন, মানে জন্ম দিয়েছ অথচ মা দায়িত্ব পালন করেনি, বাবা পালন করেনি, কুকুর ছাগলের মতন মানুষ হয়েছিস পিসির কাছে, পিসি আবার বাচ্চা কেড়ে নিয়েছে, এরকম তো আর ফ্যামিলি নয়, তো সেই কারণে একটা শিক্ষা দীক্ষা আছে, বুঝতে পেরেছিস? তো তারপরে কি বলছিস, ম্যান্ডি স্যান্ডির ধামাকা, তুইও সেই ম্যান্ডি স্যান্ডি নামটাই নিলি বল,
শু জিতে গেল। তুই কি সুন্দর নামটা নিলি ম্যান্ডি স্যান্ডি, তোকে তো অনেকদিন আগেই বলেছিলাম তুই একটা কিছু ধামাকা কর, ম্যান্ডি স্যান্ডির মতন কিছু ধামাকা কর। তুই অসভ্যতামি করিসনি, তুই তোর স্বামীকে ছেড়ে এসেছিস, তুই মানে তোদের ডিভোর্স হয়নি, তারপরে তুই জাকিয়ে বসেছিস, ওটা তো অবৈধ সম্পর্ক, অবৈধ প্রেম বলে যাকে, অবৈধ প্রেম, অবৈধ ভালোবাসা, অবৈধ কি বলবো, অবৈধ সম্পর্ক, প্রেম ভালোবাসা নয়, অবৈধ সম্পর্ক, চাহিদা মেটানো, সেই সব করতে চলে এসেছিলি। তারপরে তুই পয়সা কড়ি দিয়ে তোর বামুনের আগের বউকে সেটেলমেন্ট করেছিস, বামুনই বলেছে তার ভিডিওতে, তোদের ভিডিওতে বামুনই বলেছে যে ডিভোর্স হয়নি কিন্তু তুই ডিভোর্স দিয়েছিলি, তার মানে তুই একটা সংসার ভেঙেছিস। তুই ম্যান্ডির থেকে কি কম রে, ম্যান্ডি একটা বাচ্চা ছেলের সাথে গুল খিলাচ্ছে, তুই একটা সম্পর্ক ভেঙে, তুইও তো ওই বাচ্চা ছেলে, বামুন তো তোর থেকে তো বয়সটা কম রে, ম্যান্ডি স্যান্ড এই সরি ম্যান্ডি আর গুলের বয়সটা যেটা বোঝা যায়, মানে যেহেতু অনেকটা বড়, তোরটা বোঝা যায় না, তুই তো একটু চুল টুল মানে একটু মেকআপ টেকআপ বেশি করিস, তাও বোঝা যায়, কে বলেছে বোঝা যায় না, ভালোই বোঝা যায়। তোদের কি বয়স কম, মানে তোর থেকে তো বামুন অনেক বয়স কম, পাশাপাশি বসলেই বোঝা যায়, কে বলেছে বসে যায় বোঝা যায় না, তুই তাহলে কত বড় অসভ্য মহিলা, একটা বিয়ে সেই সম্পর্কটা মানে ডিভোর্স হয়নি, ওটাকে অবৈধ সম্পর্ক বলে, সেই সম্পর্কে লিপ্ত হয়ে এখন সতী সতীগিরি করছো তুমি, সতীগিরি জানি না তোর যে তোর যে আগেরটা ছিল তার সাথে ডিভোর্সের ব্যাপারটা মিটিয়েছিস কিনা, তুই তোর মতন মহিলা, তুই আবার শিক্ষিকা বলিস, একটা যে প্রকৃত আদর্শ শিক্ষিকা তার একটা এথিক্স থাকবে, সে এরকম নোংরামি করবে না, বুঝেছিস, সবারই ভালোবাসা জীবনে অনেকেরই আছে যে সেকেন্ডবার চলে আসে বিয়ের পরে, অনেক সময় আগের স্বামীর কাছ থেকে অবহেলিত হয়ে চলে আসে, কিন্তু যে সরকারি চাকরি করে সে এই ধরনের মানসিকতা রাখে, তোকে না দেখলে বোঝাই যেত না, আসলে তুই কোনো চাকরি করতিস না, সব গুলগপ্পা দিয়ে চালাচ্ছিস। তারপরে কি বলছিস, ওয়াইটিতে ওয়াইটিতে এখন দুই তিনটে চ্যানেল করছে, তাদের কি ভিউ, যাদের মানে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের ভিউ নেই, ওই যে দর্শক বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করার ফল, তাদের যে ভিউ নেই ওটা দর্শক বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করেছে। আর এখন ওয়াইটিটা আগে তোদের সময়, তোর যখন মানে প্রথম সময় ছিল তখন কি বলতো, ওয়াইটিটা অনেকেই দেখতো না, খুব কম পার্সেন্ট দেখতো, তারপরে দেখা শুরু করলো তখন তাদের চ্যানেল ছিল না, সেই সময় খুব কামিয়ে নিয়েছিস। এখন কি করেছে, এখন সবাই ইউটিউবার হয়ে গেছে, সব ঘরে ঘরে ইউটিউবার, তাই এখন ওয়াইটিকেও তো পয়সাটা বুঝে দিতে হবে, সবাই জায়গা করছে, তো সেই কারণে ভিউজের বাটবাটোরাটাও সেরকম হয়ে গেছে, পয়সাটা দেখে খুব জ্বলন হয় না রে, খুব হিংসুটে তুই, মানে মেনে নিতে পারছিস না তাই না স্যান্ডি ম্যান্ডির ভিউটা। তারপরে কি বলছিস, যে এরা নোংরামি করছে, তারপরে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো ওদের কোনো খাটনি নেই, আমরা ব্লগিং করি সারাদিন খুব খাটনি, তারপরে সব ব্লগারদের তুই একত্রিত হতে বলছিস, তোকে কেউ পাত্তা দেয়, কোনো বড় বড় ব্লগার তোর আমলের যে ব্লগাররা কেউ পাত্তা দেয় তোকে, তুই তো একটা তোদের সহ ক্রিয়েটার, একটা ক্রিয়েটারের নামে আরেকটা ক্রিয়েটারের কাছে নিন্দা চর্চা করতিস হোয়াটসঅ্যাপে, বলবো নামগুলো, না থাক বললাম না, হ্যাঁ সহ ক্রিয়েটারের নামে তুই কার নামে নিন্দা করিস নি রে, সোদপুরের যে দিদি কে দিয়ে নাম, তার নামে করেছিস, তারপরে আরো আছে সাউথের, তার নামে নিন্দা করেছিস, যে দিদি অসুস্থ তার নামে নিন্দা করেছিস, কার নামে করিস নি রে, কার নামে করিস নি, তুই এর থেকে ভালো তুই এত কুচলা করতে পারিস, তোর ওটা ব্লগিং চ্যানেল হওয়ার কোনো যোগ্যতা তুই রাখিস না, খাটনি করি আমি এই করি, খাটনি সবাই ব্লক করে বানায়, তুই খাটনি করতে পারছিস না, কন্ট্রোভার্সিতে চলে আয়, কে তোকে বারণ করেছে, তুই দেখ না ওয়াইটিতে একটা অ্যাপ্লিকেশন কর, তুই তো অত শিক্ষিত, একটা অ্যাপ্লিকেশন করে বল যে এইসব চ্যানেলগুলো যাতে বন্ধ করে দেওয়া হয়, কর না, তোর তো এত পেনের কালির দম আছে, লেখ, লিখে জানা ওয়াইটিকে। তারপরে কি বলছিস, যারা কন্ট্রোভার্সি করে, এই কন্ট্রোভার্সি এত চ্যানেল তারা নোংরামি ছড়াচ্ছে এই করছে, তুই কিছু বন্ধ করতে পারবি, সবাই সবার জায়গাটা নিয়েছে, আর ওয়াইটিতে মনিটাইজেশন তাহলে অন করছে কেন, আজকাল নোংরামিটাই মানুষ খায়, প্র্যাকটিক্যালি কথা, নোংরামিটাই মানুষ খায়, কোনো ভালো জিনিস দেখেছিস, দেখে যেখানে নোংরামি সেখানেই দেখে, যারা খুব ভালো দেখায় যেমন ধর আছে ঠিক আছে, গাড়ি বাড়ি করছে, এই ঘুরতে যাচ্ছে ফুটতে যাচ্ছে, মানে রিল্যাক্স লাইফ, সেই সব দেখতে যায়, আর এই মধ্যবিত্তদের ব্লগ কেউ দেখে না,
আর তুই কি বলছিস গালাগালি করে, যেসব কন্ট্রোভার্সি চ্যানেল গালাগালি করে করে, এটা আমি মানছি অনেকেই গালাগালি করে, আমার কাছ থেকে কোনোদিন শুনেছিস গালাগালি? তুই তুই জানিস না গালাগালি, তুই কোনোদিন করিসনি গালাগালি? আশা করি করেছিস, তোর অভিজ্ঞতা আছে, তুই যে কতটা গালাগালি দিতে পারিস আর না পারিস সেটা তো আমি বলতে পারবো না, সেটা তোর বাড়ির লোক জানে, যারা দোতলায় বসবাস করছে তারা জানে তোর মুখের ভাষা কি, আসলে তুই প্রকৃত কতটা শিক্ষিকা তারা বলতে পারবে ভালো, বুঝতে পেরেছিস? তো তো তারপরে কি বলছিস কন্ট্রোভার্সি চ্যানেলগুলো বন্ধ করবি? দেখ না বন্ধ করতে পারিস কি না, তুই তো কবে থেকে গপ চাচ্ছিস বন্ধ করতে। তারপরে তুই কি বলছিস ইউনিট, মানে সবাই একসাথে সব ব্লগাররা সোচ্চার হয়ে যাতে এইগুলো বন্ধ হয়, কোনো ব্লগারদের ক্ষমতা নেই যে কারোর চ্যানেল বন্ধ করবে, বুঝেছিস? তাহলে তো অনেকদিন আগেই করে দিত, সবাইকে নিয়েই তো কন্ট্রোভার্সি হচ্ছে, তাহলে তাদের চ্যানেলগুলো বন্ধ হোক, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে তাদের চ্যানেলগুলো বন্ধ হয়ে যাক, সবারটা বন্ধ হয়ে যাক, বা ওয়াইটি উঠে যাক, না থাকবে বাস, না থাকবে বাসরি, না থাকবে বাস, না থাকবে বাসি, কোনোটাই হবে না, খুব জ্বলন না, তুমি তুমি ব্লগ ভিডিও বন্ধ করে দাও, অত যখন পরিশ্রম, তুমি তো এখন রোজই কুচলা করো, তোমার মানে 5 মিনিট থেকে 7 মিনিট পর্যন্ত তোমার কুচলাই থাকে, তুমি একটা কাজ করো, তোমার ওই ভিডিও মিডিও আর ভিডিও খেটে করতে হবে না। তোকে তো এত তো ওয়াইটিতে এত ইয়ে হয়, মানে কি বলবো, সবাইকে ডাকে ওয়াইটি থেকে, সবাইকে ডাকে, সব ক্রিয়েটারদের একসাথে মিলন হয়, হ্যাঁ তো সেলিব্রেশন হয়, সেখানে তো তোকে কোনোদিন ডাকে না রে, তোকে কেউ পাত্তা দেয়, কেউ পাত্তা দেয়, তোর লেভেলের কেউ আছে জানি না, তোকে কোনো বড় ব্লগার বা তোর লেভেলের বা তোর থেকে বড় ব্লগার কেউ পাত্তা দেয় আমি এখনো পর্যন্ত খুঁজেই পাইনি, এত বছরে খুঁজেই পাইনি, যাও আগে এক দুইজন পাত্তা দিত, তাও তারা তারা রূপ দেখে নিয়েছে। কি বলে একটা কথা আছে না, চালুনি যায় ছুঁচের বিচার করতে, নিজে এত নোংরামি করেছি ওয়াইটিতে, বামুনকে ধরে চুমু খাওয়া, জড়িয়ে ধরা, হ্যাঁ অস মানে কি বলবো, মানে কামুক কামুক ভাব, বামুনকে দেখলে বামুনের কামুক কামুক ভাব, মানে এক্ষুনি বিছনা গরম করে দেবে এরকম একটা ভাব, সেই সব দেখি এখন এসছে সতীগিরি করতে, ওরে সতী পিঠে সতী রে, সতী এসছে সতী পিঠা করতে, কথা আছে না তুলসী তলায় দিয়ে বাতি, তারপরে আর বললাম না। তুই দেখ বন্ধ করতে পারিস কিনা, খুব জ্বালা না, দেখ তুই আবার বলছিস না আমার যা ভিউজ হয় এটাতেই আমি সন্তুষ্টি, এখন যা সবার ভিউজের অবস্থা, হ্যাঁ যেহেতু আমি বলছি ভিউজ হচ্ছে না, আসলে তুই তো নিজেই বলিস যে তোর খুব সুরুচিকর সব ব্লগাররা আসে, সব মানে মানে রুচি সম্পূর্ণ মানুষরা আসে তোর ভিডিও দেখতে, রুচি সম্পূর্ণরা মানুষ জানি না, ওরা হয়তো রুচি সম্পূর্ণই হবে, বাট ওরা তোকে সাপোর্ট করে কি করে সেটা আমি ভেবে পাই না, কারণ তোর মতন এত অসভ্য এত কি বলবো অভদ্র যে প্রথম স্বামীর সাথে ছেড়ে এসছে সেটা বাদ দাও, ছেলেমেয়ের সাথে সম্পর্ক রাখে না, যে শ্বশুরবাড়িতে রয়েছে তাদের বাড়িতে রয়েছে অথচ তাদের সম্মান করে না, তাদের সাথে কথা বলতে দেয় না নিজের ছেলেকে, কতটা রুচি সম্পূর্ণ, তবা তবা, নিজের জায়ের সাথে নেই, তারপরে ননদের সাথে নেই, শ্বশুরবাড়ির সবার সাথে সম্পর্ক খারাপ, সব সহ ক্রিয়েটারদের সাথে সম্পর্ক খারাপ, বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক খারাপ, যে কিনা টাকা নিয়ে মানুষকে বোকা বানিয়ে তাদের টাকা ফেরত দেয় না, কত রুচি সম্পূর্ণ ব্লগার, বাপরে বাপ, ওয়াইটিতে না আসলে তো দেখতেই জানতেই পারতাম না তোর তোর মতন রুচি সম্পূর্ণ ক্যারেক্টারলেস মেয়ে ছিলেন।